পিএসসি ক্লার্কশিপ মেন্স 2020 টপ 30 বাংলা প্রেসি বা সারসংক্ষেপের উত্তর। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে যে প্রেসি রাইটিং বা সারসংক্ষেপ কীভাবে ভালোভাবে লেখা যায় তার উপর ক্লাস নিতে, তো সেই জন্য আজকে আমি এই ক্লাসটা নিচ্ছি। ক্লার্কশিপ মেন পরীক্ষায় বাংলা প্রেসি রাইটিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব ভালোভাবে বাংলা প্রেসি রাইটিং করতে না পারলে ক্লার্কশিপ মেন পরীক্ষায় পাস করা কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে আজকে আমরা শিখব উদাহরণের মাধ্যমে কীভাবে সারসংক্ষেপে উত্তর খুব সহজেই করা যায়। এই পিডিএফে 30টা সারসংক্ষেপ দেওয়া আছে। এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। এখানে প্রথমেই একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, সেটা প্রথমে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে প্যারাগ্রাফটার ভাবটা বুঝতে হবে, এটা পজিটিভভাবে বলা আছে বা নেগেটিভভাবে বলা আছে, মানে এর ভাবটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। অনেকে কী করে, এই প্যারাগ্রাফটার প্রথম দিকের একটা লাইন, মাঝের একটা লাইন, শেষের দিকের একটা লাইন লিখে প্যারাগ্রাফ সারসংক্ষেপ লেখা কমপ্লিট করে দেয়। কিন্তু এরম করলে কিন্তু ভালো মার্ক্স পাওয়া যাবে না। ভালো মার্ক্স তো দূরের কথা, ন্যূনতম মার্ক্সও পাওয়া যাবে না। তখন কিন্তু ক্লার্কশিপ মেন্স পরীক্ষায় পাস করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো সেই জন্য এখন দেখা যাক খুব সহজ পদ্ধতিতে কীভাবে প্রেসি রাইটিং বা সারসংক্ষেপের উত্তর দেওয়া যায়। প্রথমে 30 নম্বর যে প্রেসি রাইটিং বা সারসংক্ষেপ করতে দেওয়া হয়েছে তার প্যারাগ্রাফটা হলো, পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে যে প্রতিভা দেখতে পাই, ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অন্যায়াসে অন্যের সামগ্রী নিজের করে লইয়াছে। তো এতটা পড়ে প্যারাগ্রাফটার যে ভাব সেটা ভালোই বোঝা যাচ্ছে যে এটা ধনাত্মকভাবে বলা আছে। তারপরে কি বলা আছে, ভারতবর্ষ পুলিন, সবর, ব্যাথ প্রভৃতির নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়া নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলেই আপনার করিয়াছে। এই ঐক্য বিস্তার ও শৃঙ্খলা স্থাপন কেবল সমাজ ব্যবস্থায় নয়, ধর্মনীতিতেও দেখি। গীতার জ্ঞান, প্রেম ও কর্মের যে সামঞ্জস্য স্থাপনের চেষ্টা তাহা বিশেষরূপে ভারতবর্ষের। পৃথিবীর সভ্য সমাজের মধ্যে ভারতবর্ষ নানাকে এক করিবার আদর্শরূপে বিরাজ করিতেছে, তাহার ইতিহাস হইতে ইহাই প্রতিপন্ন হইবে। তো পুরো প্যারাগ্রাফটা পড়ে এটুকু বোঝা গেল যে প্যারাগ্রাফটা পুরোটা ভাবই ধনাত্মক, অর্থাৎ আমাদের উত্তরও সেই ধনাত্মক বা পজিটিভ সেন্সে করতে হবে। এবার কথা হচ্ছে, এইটা পড়ার সঙ্গে সঙ্গে তারপরেই তোমাদের দেখে নিতে হবে যে কিওয়ার্ডসগুলো কোনগুলো। কিওয়ার্ডস বলতে মানে কোন কোন শব্দগুলো জানার মাধ্যমে তোমরা এই শুধু এই পুরো প্যারাগ্রাফটা দেখলে হবে না, শুধু কিওয়ার্ডগুলো দেখতে হবে। সেই কিওয়ার্ডগুলো দেখে সেই কিওয়ার্ড অনুযায়ী ধনাত্মকভাবে, যেহেতু প্যারাগ্রাফটা ধনাত্মকে আছে সেই জন্য ধনাত্মকভাবে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। তো প্রথমেই দেখা যাক কিওয়ার্ড কোনটা, পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, পরকে আপন। তাহলে প্রথমেই কিওয়ার্ড দেখা যাচ্ছে পরকে আপন, তাহলে কিওয়ার্ডগুলো দেখা যাক পরকে আপন করিতে। এরকম করতে করতে নেক্সট কিওয়ার্ড দেখো প্রভৃতি জাতির, এখানে একটা জাতির কিওয়ার্ড আছে। তারপরে কিওয়ার্ড হচ্ছে আধ্যাত্মিকতাকে, তারপরে সমাজ ব্যবস্থায়, ধর্মনীতিতেও এইগুলো কিওয়ার্ড। তারপরে যেটা আছে সামঞ্জস্য, এটাও একটা কিওয়ার্ড। আর এখানে কিওয়ার্ড হচ্ছে সামঞ্জস্য আর আদর্শরূপে বিরাজ করিতেছে। তাহলে মোট এখানে কোন কোনগুলো কিওয়ার্ডস এগুলো প্রথমেই খুঁজে নিতে হবে। তাহলে পরকে আপন, অসংকোচে অন্যের মধ্যে, জাতির আধ্যাত্মিকতাকে। তাহলে প্রথমে এই যে পরকে আপন এইটা দিয়ে পজিটিভ সেন্সে, আর অসংকোচে অন্যের মধ্যে, এইগুলো দিয়ে পজিটিভ সেন্সে তোমাদের উত্তর করতে হবে।
তাহলে পরকে আপন, আর এই জিনিসটা পড়ার মাধ্যমে নিজে কি লেখা যায়, এটাকে পরকে আপন করে নেওয়া হলো ভারতবর্ষের বৈশিষ্ট্য। তাহলে এই যে কিওয়ার্ডটা নিয়ে এর ধনাত্মক ভাবটা বুঝে এই পুরো জিনিসটা সারসংক্ষেপ হলো পরকে আপন করে নেওয়া হলো ভারতবর্ষের বৈশিষ্ট্য। তাহলে পরকে আপন করে নেওয়া হলো ভারতবর্ষের বৈশিষ্ট্য, পরকে আপন অসংকোচে অন্যের মধ্যে, এই কিওয়ার্ডগুলো থেকে নেওয়া হলো। তারপরে হচ্ছে জাতির, মানে এই যে সবর ব্যাত পুলিন প্রভৃতি জাতি বলেছে, তাহলে এখানে জাতির কিওয়ার্ড, আর আধ্যাত্মিক কথাকে এইগুলো, আর সকলেই আপনার করিয়াছে, তাহলে এগুলো নিয়ে কি লেখা যায়, বিভিন্ন জাতির কাছে থেকে ভারতবর্ষ বিভিন্ন সামগ্রী গ্রহণ করায় তাদের মধ্যে নিজেদের আধ্যাত্মিক চেতনা সঞ্চার হয়েছে, আধ্যাত্মিক চেতনা সঞ্চয় হয়েছে। তারপরে কিওয়ার্ডসগুলো হলো সমাজ ব্যবস্থায় আর ধর্মনীতিতেও, আর সামঞ্জস্য আদর্শরূপে বিরাজ করিতেছে এইগুলো। তাহলে সমাজ ব্যবস্থায় আর ধর্মনীতিতে, সমাজ ব্যবস্থা ও ধর্মনীতিতে ভারতবর্ষ ঐক্য স্থাপন ও শৃঙ্খলা রক্ষা করতে পেরেছে হলো। নেক্সট পরের কিওয়ার্ড হলো আদর্শরূপে বিরাজ করিতেছে, বিভিন্ন জাতিকে আপন করার মাধ্যমে ভারতবর্ষ সারা পৃথিবীতে আদর্শ রূপে বিরাজ করছে। তাহলে পুরো উত্তরটা হয়ে গেল পরকে আপন করে নেওয়া হলো ভারতবর্ষের বৈশিষ্ট্য, বিভিন্ন জাতির কাছে কাছে থেকে ভারতবর্ষ বিভিন্ন সামগ্রী গ্রহণ করায় তাদের মধ্যে নিজের আধ্যাত্মিক চেতনা সঞ্চার হয়েছে, সমাজ ব্যবস্থা ও ধর্মনীতিতে ভারতবর্ষ ঐক্য স্থাপন ও শৃঙ্খলা রক্ষা করতে পেরেছে, বিভিন্ন জাতিকে আপন করার মাধ্যমে ভারতবর্ষ সারা পৃথিবীতে আদর্শরূপে বিরাজ করেছে। নেক্সট 29, প্রথমে পড়ে নিতে হবে, তার সঙ্গে সঙ্গেই কিওয়ার্ডগুলো খুঁজতে হবে, আর দেখতে হবে এটা ধনাত্মকভাবে বলা আছে না ঋণাত্মকভাবে বলা আছে না দুটোই মেশানো আছে। 29, নিজের অবস্থাকে নিজের শক্তির চেয়ে প্রবল বলিয়া গণ্য করিবার মতো দীনতা আর কি কিছুই নাই? মানুষের আকাঙ্ক্ষার বেগকে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ভোগ, ব্যক্তিগত মুক্তির ক্ষুদ্র প্রলুব্ধতাতেই উপরের দিকে জাগাইয়া তুলিতে পারলেই তাহার এমন কোনো বাহ্য অবস্থাই নাই যার মধ্যে হইতে সে বাড়িয়া উঠিতে পারে না। এমনকি সে অবস্থায় বাইরের দরিদ্রই তাহাকে বড় হইয়া উঠিবার দিকে সাহায্য করে। কাঁঠাল গাছকে দ্রুত বেগে বাড়াইয়া তুলিবার জন্য আমাদের দেশে তাহার চারাকে বাঁশের চোঙ ঘিরিয়া রাখে, ঘিরিয়া বাঁধিয়া রাখে। যে চারা আশেপাশে ডালপালা ছড়াইতে পারে না, সেই জন্য কোনো মতে চোঙের বেড়াকে ছাড়াইয়া আলোকে উঠিবার জন্য সে শক্তিকে একাগ্রভাবে চালনা করে এবং সিধা হইয়া আপন বন্ধনকে লঙ্ঘন করে। কিন্তু সেই চারাটি মজ্জার মধ্যে এই দুর্নিবার বেগটি সজীব থাকা চাই যে আমাকে উঠিতে হইবে, বাড়িতে হইবে। আলোককে যদি পাশে না পাই তবে তাহাকে উপরে খুঁজিতে বাহির হইব, মুক্তিকে যদি একদিকে না পাই তবে তাহাকে অন্যদিকে লাভ করিবার জন্য চেষ্টা ছাড়িব না। চেষ্টা করাই অপরাধ, যেমন আমি তেমনিই থাকিব, যেমন আমি তেমনিই থাকিব। কোনো প্রাণবান জিনিস এমন কথা যখন বলে তখন তার পক্ষে বাঁশের চোঙও যেমন অনন্ত আকাশও হয় তেমনি। তো এখান থেকে তাহলে কিওয়ার্ডগুলো কী হতে পারে, প্রথম থেকে পড়ে কিছু ধনাত্মক ভাব দেওয়া আছে, বেশি ধনাত্মক ভাব দিয়ে লিখতে হবে, অল্প একটু ঋণাত্মক আছে, সেই সেই ঋণাত্মক ভাবগুলো দেখতে হবে। তা তোমরা এখান থেকে বলো যে এটা পড়ে এখান থেকে কি কি কিওয়ার্ড হতে পারে। আমি এই পিডিএফটা ডাউনলোড লিঙ্ক, এই পিডিএফটা ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা এটা নিয়ে মোবাইলে ডাউনলোড করে কিংবা কম্পিউটারে বা ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে দেখতে সুবিধা হয়, বা তোমরা যদি প্রিন্ট আউট করে নাও তাহলে হাতের কাছে থাকবে আরও সুবিধা হয়, সেই জন্য আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। তা বলো এইটার কী কী হতে পারে কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলো কী কী হতে পারে, প্রথমেই কিওয়ার্ড হচ্ছে আকাঙ্ক্ষার, তারপরে হচ্ছে উপরের দিকে,
আপন বন্ধনকে লঙ্ঘন, আমাকে উঠিতে হইবে, বাড়িতেই হইবে, চেষ্টা করাই অপরাধ, যেমন আমি তেমনিই থাকিব। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড। তাহলে প্রথমে আকাঙ্ক্ষার উপরের দিকে, আপন বন্ধনকে লঙ্ঘন, এগুলো করে কিভাবে উত্তর লেখা যায়? নিজস্ব সঠিক প্রচেষ্টা সমস্ত বাধাকে অতিক্রম করতে সাহায্য করে। তাহলে প্রথমে কিওয়ার্ড হচ্ছে আকাঙ্ক্ষা, আর উপরের দিকে জাগাইয়া তুলিচ্ছে, তাহলে উপরের দিকে, তাহলে নিজস্ব সঠিক প্রচেষ্টা সমস্ত বাধাকে অতিক্রম করতে সাহায্য করে। নিজের একাগ্রতা সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তাহলে আপন বন্ধনকে লঙ্ঘন, আর আমাকে উঠিতে হইবে, বাড়িতেই হইবে। তাহলে এই কিওয়ার্ডগুলো দিয়ে নিজের মধ্যে বিকশিত হওয়ার যদি চেষ্টা থাকে, তবে জীবনে সাফল্য আসে। আর লাস্ট কিওয়ার্ড হচ্ছে চেষ্টা করাই অপরাধ, যেমন আমি তেমনিই থাকিব। নিজের প্রচেষ্টা না থাকলে কোনো অবস্থাতেই সাফল্য পাওয়া যায় না। নেক্সট 28, কেবল পেশি বলে জগতের কোনো জাতি বড় হইতে পারে নাই, কেবল অর্থ বলে কেউ বড় হয় নাই। জগতে জাতীয় অবস্থানে উচ্চাসন পাইতে গেলে চাই মস্তিষ্কের বল, যাহারা বিকাশ সাহিত্যে ও বিজ্ঞানে, আর চাই মনের বল, যাহার প্রকাশ চরিত্রে ও ব্যবহারে। বাংলার রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র বাঙালির মনীষীর পরিচয় গর্বিত পাশ্চাত্য জাতিকে দিয়াছেন, কিন্তু দু একটি কোকিলে কি বসন্তের সৌন্দর্য আসিতে পারে? চাই আমরা সহস্র কোকিলের কলতান, যাহা জগতের শীতস্তব্ধ বক্ষে বসন্ত যৌবনের অনন্ত উজ্জ্বল মধুর ভাব জাগাইয়া দিয়া বিশ্ববাসীর অনিচ্ছুক কর্মকে ভারতের দিকে উৎকর্ষ করিবে। ভবিষ্যৎ ভারত অতীত ভারত অপেক্ষা বৃহৎ, মহৎ ও উজ্জ্বল হইবে। ছাত্র বন্ধুগণ, তোমরা ভুলিও না, এই গুরু কার্যের ভার তোমাদের উপর ন্যস্ত। তো 28 নম্বর, এইটা 28-এর এই কিওয়ার্ডগুলো কী কী হতে পারে? প্রথমে কেবল পেশি জগতের জাতি, এখান থেকে পেশি হতে পারে পেশি, আর পরে তারপরে কেবল অর্থ, অর্থ হতে পারে, আর কি মস্তিষ্কের বল, মস্তিষ্কের বল এটাও হতে পারে, এদিক থেকে সাহিত্য বিজ্ঞানে। তো দেখা যাক কিওয়ার্ডগুলো কী কী আছে। কেবল পেশি বলে, তাহলে পেশি, এদিকে অর্থ, তারপরে মস্তিষ্কের বল। তো পেশি, অর্থ এগুলো হচ্ছে ঋণাত্মকভাবে আছে, মস্তিষ্কের বল ধনাত্মকভাবে, সেভাবেই লিখতে হবে। সাহিত্য বিজ্ঞানে, চরিত্রে ও ব্যবহারে, তারপরে সহস্র, সহস্র কোকিলে, তাহলে অনেক বেশি নিয়ে লিখতে হবে, সহস্র অনেকে, বিশ্ববাসীর, আর হচ্ছে বৃহৎ, মহৎ ও উজ্জ্বল, আর ছাত্র বন্ধুগণ নিয়ে বলা আছে, তাহলে ছাত্র বন্ধুগণ এইটা নিয়ে। তাহলে প্রথম কিওয়ার্ড হচ্ছে পেশি, অর্থ, এই দুটো নেগেটিভভাবে বা নেগেটিভ সেন্সে, মানে ঋণাত্মকভাবে আছে, আর মস্তিষ্কের বল এটা ধনাত্মকভাবে বা পজিটিভ সেন্সে আছে। তো সেইভাবে উত্তর লিখতে হবে। কোনো জাতি উন্নত হতে গেলে আর্থিক বা পাশবিক শক্তি নয়, চাই মানসিক শক্তি। তারপরে সাহিত্য বিজ্ঞান কিওয়ার্ডস, আর আছে চরিত্র ও ব্যবহারে, তারপরে সহস্র। তাহলে চারিত্রিক ব্যবহারে এবং সাহিত্য ও বিজ্ঞানের বিকাশেই জগতে স্থায়ী আসন লাভ করা সম্ভব হলো। তাহলে হচ্ছে সহস্র, তারপরে হচ্ছে বিশ্ববাসীর, বৃহৎ, মহৎ ও উজ্জ্বল, আর ছাত্র বন্ধুগণ, এইগুলো দিয়ে লিখতে হবে। ব্যক্তিবিশেষের প্রচেষ্টা সম্ভব নয়, বিশ্ববাসীর চেষ্টার মাধ্যমে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে ব্যক্তিবিশেষ নয়, যে সহস্র কিওয়ার্ড, ব্যক্তিবিশেষ একজন দুজন হলে না, হবে না, অনেকের। ব্যক্তিবিশেষের প্রচেষ্টাই সম্ভব নয়, বিশ্ববাসীর চেষ্টার মাধ্যমে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হতে পারে।
আর তারপরে হচ্ছে ছাত্র বন্ধুগণ, কিওয়ার্ড আছে এটা, তাহলে ভবিষ্যতে বৃহৎ মহৎ উজ্জ্বল, এই কিওয়ার্ড নিয়ে বৃহৎ মহৎ উজ্জ্বল আর ছাত্র বন্ধুগণ দিয়ে ভবিষ্যতে বৃহৎ মহৎ ও উজ্জ্বল ভারত ছাত্রদের উপর নির্ভরশীল। তারপর 27 নম্বর, জন্তুরা আহার পায় বেঁচে থাকে, জন্তুরা আহার পায় বাঁচে, আঘাত পায় মরে, যেটাকে পায় সেটাকেই কি না তর্কে মেনে নেয়, কিন্তু মানুষের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে মেনে না নেওয়া, জন্তুরা নয় মানুষ বিদ্রোহী, বাইরে থেকে যা ঘটে যাতে তার নিজের কোনো হাত নেই, কোনো সায় নেই, সেই ঘটনাকে মানুষ একেবারে চূড়ান্ত বলে স্বীকার করেনি, বলেই জীবের ইতিহাসে সে আজ এত বড় গৌরবের পদ দখল করে বসেছে। আসল কথা, মানুষ একেবারেই ভালো মানুষ নয়, ইতিহাসের আদিকাল মানুষ বলছে বিশ্ব ঘটনার ওপর সে কর্তৃত্ব করবে, কেমন করে করবে না, ঘটনার পিছনে যে প্রেরণা আছে যার থেকে ঘটনাগুলো বেরিয়ে এসেছে তারই সঙ্গে কোনো মতে যদি রফা করতে বা তাকে বাধ্য করতে পারে তাহলেই সে আর ঘটনার দলে থাকবে না, ঘটবে তার দলে গিয়ে ভর্তি হবে। সাধনা আরম্ভ করলে মন্ত্রতন্ত্র নিয়ে সাধনা আরম্ভ করলে মন্ত্রতন্ত্র নিয়ে গোড়ায় তার বিশ্বাস ছিল জগতে যা কিছু ঘটেছে এ সমস্তই একটা জাদু শক্তির জোরে, সেই জাদু মন্ত্রের সাধনায় মানুষ যে চেষ্টা শুরু করেছিল আজ বিজ্ঞানের সাধনায় তার সেই চেষ্টার পরিণতি। এই চেষ্টার মূল কথাটা হচ্ছে মানব না মানব। তো এই যে সারসংক্ষেপ বা প্রেসি রাইটিং দেওয়া আছে, এটার কিওয়ার্ডগুলো কী কী হতে পারে, তোমরা একটা খাতায় লেখো যে এই কিওয়ার্ডগুলো কী কী হতে পারে, সেই কিওয়ার্ডগুলো লিখে সেই অনুযায়ী তোমরা সেই ধনাত্মক ভাব এবং ঋণাত্মক ভাব দিয়ে সেই কিওয়ার্ড অনুযায়ী সারাংশ লেখো, লিখে তারপরে দেখো যে তোমাদের উত্তরটা কতটা এর সঙ্গে মিলছে। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা উত্তরটা লিখে মিলিয়ে দেখতে পারো যে কতটা ঠিক হয়েছে। আজকের ক্লাসে এই পর্যন্তই, পরের ক্লাসে এর উত্তর নিয়ে আলোচনা হবে এবং 27-এর পরে 26, 25, 24 এইভাবে পরবর্তী ক্লাস চলতে থাকবে। এই 30টা প্রেসি রাইটিং প্র্যাকটিস করে গেলেই তোমরা যে কোনো ধরনের প্রেসি রাইটিংয়ের উত্তর খুব সহজভাবেই দিতে পারবে, এবং এই এমনও হতে পারে যে এই 30টার মধ্যে থেকেই হুবাহু কমন চলে এলো, তখন কিওয়ার্ড খুঁজতেও বেশি টাইম লাগবে না, আর ধনাত্মক ঋণাত্মক ভাব তো জানাই থাকবে, তো তখন তো খুব সহজেই তাহলে অ্যান্সার করতে পারবে, তো অ্যান্সার তো তখন জানাই, শুধু যা লিখতে যা দেরি, আর পেশি রাইটিং লিখতে তো বেশি সময়ই লাগে না, শুধু যা ধনাত্মক ঋণাত্মক ভাব দেখা আর কিওয়ার্ডগুলো খুঁজতেই যা টাইম লাগে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা এই বেল আইকনে ক্লিক করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।